নমস্কার, ওয়েলকাম টু মৌসুমিস ওয়ার্ল্ড। মৌসুমিস ওয়ার্ল্ডে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার রেসিপিটি হলো লক্ষ্মী পুজো স্পেশাল নারকেলের নাড়ু। শুধুমাত্র লক্ষ্মী পুজো নয়, যে কোনো পুজো উপলক্ষে এটি ঘরে তৈরি করা হয়। দেখে নিন নারকেলের নাড়ু অর্থাৎ সুইট কোকোনাট লাড্ডু তৈরি করতে কী কী উপকরণ লাগবে। প্রথমে এখানে 1.5 খানা মতো নারকেল কুড়িয়ে রাখা আছে। সব কিছুর পরিমাণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর আছে চিনি, এখানে 4 কাপের মতন চিনি আছে। আছে এলাচের গুঁড়ো 4 চামচের 1/4 ভাগ, 1টা তেজপাতা। প্রথমে কড়াইটাকে গরম করে এর মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে কোনো তেল বা ঘি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে 1.5 খানা নারকেল কুড়িয়ে নেওয়া হয়েছে। নারকেলের মধ্যে সামান্য জল দিয়ে এটাকে নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। চিনি কিন্তু অল্প অল্প করে নারকেলের মধ্যে দিয়ে মেশাতে হবে। একবারে চিনি দিলে এটা বেশি পুড়ে যাবে। বাকি চিনি এর মধ্যে দিয়ে দিয়ে তারপর দিতে হবে 1টা তেজপাতা। তেজপাতা কিন্তু এখানে সুন্দর গন্ধের জন্য ব্যবহার করা হয়েছে। নাড়ু তৈরি করার সময় তেজপাতাটাকে ফেলে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন চিনি কিন্তু সম্পূর্ণ গলে গিয়ে এটা অনেকটা পাতলা হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে এলাচের গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। পর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চা চামচের মতো গুঁড়ো দুধ। চাইলে গুঁড়ো দুধ নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। 10 মিনিট পর চিনির রসগুলো শুকিয়ে এটা ঠিক এরকম দেখতে হয়ে যাবে। এটাকে আরও 5 থেকে 6 মিনিটের মতো হাই ফ্লেমে রান্না করতে হবে। যখন দেখতে পাবেন নারকেলটা একটু আঠালোভাবে হয়ে এসেছে, তখন বুঝতে পারবেন যে এটা নাড়ু তৈরি করার জন্য একদম সঠিক সময়। নারকেলটা যখন হালকা গরম থাকবে, ঠিক সেই পর্যায়ে কিন্তু সব নাড়ুগুলো বানিয়ে ফেলতে হবে। নারকেলটা বেশি শক্ত হয়ে এলে নাড়ু তৈরি করা একদমই যাবে না। নাড়ু তৈরি করার জন্য প্রথমে 2 হাতে ভালো করে জল লাগিয়ে নিয়ে, তারপর অল্প অল্প করে নারকেল নিয়ে ঠিক গোল করে এভাবে নাড়ু তৈরি করে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নাড়ুর সাইজ ছোট বা বড় করতে পারেন। ভাবে সবগুলো নাড়ু তৈরি করে নেওয়া হয়েছে। গেল আমাদের আজকের রেসিপি নারকেলের নাড়ু। এটা কিন্তু আপনারা যে কোনো পুজোতে ঘরে তৈরি করে ফেলতে পারেন। আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আরও নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।